এগুলো সিদ্ধ করে আমি এরকম আধা ভাঙা করে করে নিয়েছি। হলুদ লবণ মেখে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে এখন। তেলের মধ্যে আমি ডিমগুলো দিই, ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে, ডিম ভাজির তেলের মধ্যে আরেকটুখানি আমি তেল দিলাম। এখন এখানে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ, আর আমি কাঁচামরিচ নিয়েছি, দুকা রসুন চেতলে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেব আধা চামচের মতো পাঁচফোড়ন। এখন এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আমার লাল কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি করে রেখেছি আলুগুলো, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো আমি এখানে এক চামচ জিরে গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, আর এখানে আমি দিয়ে দেবো দু চামচ হলুদ। এখন এটা একটুখানি আমি নেড়ে নেব। এখানে কড়াতে কিন্তু এটা লেগে যায় না, প্রায় এক মিনিট এরকম করে নেড়ে তারপর এটাতে আমি পানি দিয়ে দেবো। এই ডালটা কষিয়ে নেওয়ার জন্য একটুখানি পানি দেবো, কিন্তু একটু পরপর আমি এরকম করে নেড়ে দিতেছি, নাহলে কড়াতে এটা লেগে যাবে। আমি একটু পানি দিয়েছি, এটা দিয়ে আমি কষিয়ে নিতেছি। এটা প্রায় আমার কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এই পানিটা টেনে নিলে এটা আমার কষানো হয়ে যাবে। আমি তখন ঝুলোটা দিয়ে দেবো। এখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটুখানি নেড়ে নেব। যতক্ষণ না এখানে কড়াতে লেগে যাচ্ছে ততক্ষণ এটা আমি কষিয়ে নেব। কড়াতে লেগে যাচ্ছে, এখন আমি এখানে পানি দিয়ে দেবো। এখানে আমি গরম পানি দিলাম, ডালের মধ্যে গরম পানি দিলে খুব ভালো হয়। ডালের মধ্যে আমি পানি দিয়েছি, এখন ভালো করে বরফটা উঠলে আমি নামিয়ে নেব। বরফ উঠে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন, অল্প তেলেই কিন্তু আমি এই ডাল দিয়ে ডিমের রেসিপিটা বানিয়ে নিচ্ছি, আর দারুণ টেস্টি হয় এরকম করে ডাল দিয়ে এই ডিমের রেসিপিটা বানালে। আর ডালের মধ্যে গরম পানি দিতে হয়। আমি অনেক সহজভাবে কিন্তু এই ডালটা রান্না করলাম, আর অনেকটা টেস্টি হয়। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এরকম আলু দিয়ে ডিম ডাল করেন তো ভীষণ ভালো লাগবে, আর আমার রেসিপিগুলো ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজ এই পর্যন্ত ফিরে আসবো আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই নিজের পরিবারকে নিয়ে বেশি বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ। তো ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, অল্প উপকরণে কিন্তু ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা দারুণ মজার হয়। তো এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারবেন। এরকম করে ডাল দিয়ে ডিম বানালে অনেক টেস্টি হয়, আর ডালের মধ্যে কিন্তু গরম পানি দিতে হয়। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রায় থাকা বেল আইকনটা অন করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপি তার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার ওখানে পৌঁছে দেবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন নিজের পরিবারকে নিয়ে। আমি ফিরে এসে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্ত। আমি অল্প উপকরণে ডালটা কীরকম করে বানাচ্ছি এটা অবশ্যই ফলো করবেন, আর আমি কিন্তু এটা বানিয়েছি অনেকটি টেস্টি হয়েছে। আমি এরকম করে প্রায় প্রায় বানিয়ে নিই। সবাই নিজের পরিবারকে নিয়ে অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।